সোমবার বিকেলে আসানসোলে সালনপুর থানা অন্তর্গত সামডির লোহাট মোড়ের কাছে একটি দুচাকা গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটিকে ঘিরে চাঞ্চল্য ছড়ায়। পিকে মোটরস নামে ওই শোরুমের আগুনের লেলিহান শিখার দোতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। ওই শোরুমে বেশ কয়েকজন কর্মী কাজ করেন, তাদের নিরাপদে উদ্ধার করা হয়েছে। আগুনের লেলিহান শিখায় শোরুমের ভিতরে থাকা পুরনো গাড়ি ও অন্যান্য সামগ্রী পুড়ে গিয়েছে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে ও ভয়াবহ রূপ নেয়। খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ প্রশাসন ও দমকল বিভাগকে। তবে ঘণ্টাখানেক পেরিয়ে যাওয়ার পরও দমকল এসে পৌঁছায়নি। পরে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের শিখা এতটাই ছিল যে প্রায় 2 কিলোমিটার দূর থেকে আগুন দেখা যায়। চারিদিকে কালোই ধোঁয়া ঢেকে পড়ে। দোকানের মালিক ভোলা গোড়ায় জানান, গাড়ির ব্যাটারি ব্লাস্ট করার ফলে আগুন ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা, নতুন পুরনো গাড়ি মিলিয়ে প্রায় 1,00,000 টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান। দেখছি শোরুমটা আগুন জ্বলছে, জানি না কি কারণে আগুনটা লেগেছে, হয় ব্যাটারি শর্ট সার্কিট থেকে হোক কিংবা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হোক, আগুন লেগেছে, দাও দাও করে আগুন জ্বলছে। পাশে একটা বস্তি আছে, আমরাও সব উদ্বিগ্নের মধ্যে ছিলাম, যদি পাশের বস্তিতে আগুনটা ছড়িয়ে যায় তাহলে আগুনটাকে নিয়ন্ত্রণে আনা যাবে না। যাই হোক, আমরা লোকাল পুলিশকে এখানে ফোন করি, তারপর উনি আবার ফায়ারে ফোন করেন, ফায়ার একটু আসতে দেরি করেছে, কিন্তু ফায়ার এসেছে, সময় এলে একটু হয়তো আর ক্ষয়ক্ষতিটা কম হতো। কতক্ষণ ধরে আগুন লেগেছে? মোটামুটি আপনার 1 ঘন্টা প্লাস হয়ে গেল। তবে যতক্ষণে দমকল এসে পৌঁছায় ততক্ষণে দোকানে সব পুড়ে ছাই হয়ে যায়। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমার বাজার, ভক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে। মাত্র 1,00,000 টাকায় বুকিং করুন আপনার স্বপ্নের বাড়ি, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 0334190333086178777259333107047।